kill you! আসি তারা আগামী রমজানে থাকবো তার কোন নিশ্চয়তা নেই।
যদি রমজান আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবের আশায় বা ইমামের সাথে রোজা রাখবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে সুবহানাল্লাহ কাজেই কেউ আমরা বলতে পারি না যে আমরা গুনাহ করি নাই কেউ বলার কিন্তু সুযোগ নাই ইচ্ছা অনিচ্ছা কম বেশি গুনাহ কিন্তু আমরা করছি মালদার গুণা হইতে পারে মালদার দ্বারা গুণা মালদার করতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আমল আমাদের জন্য নির্ধারণ করেছে যে এক নামাজ থেকে আর এক নামাজ এর মধ্যবর্তী গুণা পরবর্তী নামাজ সময় কি আল্লাহ তাআলা ওই নামাজের সিলে ক্ষমা করে দেয় এক রমজান থেকে আর এক রমজান এর মধ্যে সমস্ত গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় যদিও সবিরা গুণার কথা বলা হয় কিন্তু যদি কেউ তওবা করে তাহলে কবিরা গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে তওবা যদি করে কবিরা গুণা হোক শিরক হোক কুফরি হোক সমস্ত গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি যে আল্লাহ সারা জীবন যত গুণা করছি সবিরা কবিরা সমস্ত গুণা থেকে আমরা তওবা করতেছি তুমি এই রমজানের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করো আমরা বারবার এই হাদিসটা শুনি যে রমজানের প্রথম 10 দিন রহমতে দ্বিতীয় 10 দিন মাগফিরাতে তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির নাজাতে সবই গুরুত্বপূর্ণ সব সময় আল্লাহর রহমতের ছায়ায় আমরা আছি রমজানের একটা বিশেষত্ব দেওয়া হয়েছে যে দিন বিশেষ রহমত আল্লাহ তাআলা নাযিল করে এর অর্থ এই নয় যে অন্য সময় আল্লাহর রহমত থাকে না তা না এটা আমাদেরকে আগ্রহিত করে তুলছে আমাদেরকে উৎসাহিত করছে যে বান্দা আল্লাহর রহমত ছাড়া দুনিয়ায় বাঁচতে পারে না আল্লাহর রহমত ছাড়া বান্দা দুনিয়ায় কি সুস্থ থাকতে পারে না আল্লাহর রহমত ছাড়া বান্দা নেক আমল করতে পারে না আল্লাহর রহমত ছাড়া বান্দা অসুখ বানাম থেকে বা গুনা থেকে বাঁচতে পারে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে এজন্য আল্লাহ বলেছে রমজানের প্রথম 10 দিন রাসূলুল্লাহ বলেছে কি রহমতে সব সময় সব মাস সব মুহূর্ত আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে পৃথিবী টিকত না আসমান ভেঙে পড়তো আমাদের উপরে চন্দ্র সূর্য উদিত হইত না বাতাস বন্ধ হয়ে যেত তাহলে তো আমরা পৃথিবীতে একটা সেকেন্ড কেউ বাঁচতাম না কাজে প্রতি মুহূর্তে আল্লাহ দয়া রহমত বান্দার প্রতি পৃথিবীর প্রতি মানুষের প্রতি শুধু মুসলমান না মুসলিম অমুসলিম সবার প্রতি আল্লাহ রহমত আছে এরপরও রমজানের এই 10 দিন বিশেষ রহমতের কথা বলা হয়েছে আমাদের উচিত যে আল্লাহ রহমত প্রাপ্ত জন্য চেষ্টা করা আল্লাহ রহমতের জন্য আমরা অধিকারী হতে পারি সেই চিন্তা করা সেই আমল করা আল্লাহ রহমত থেকে মাহরুম কখন হব আমরা যখন আল্লাহর নাফরমানি করব যখন আল্লাহর হুকুম অমান্য করব আল্লাহর রহমত যদি আমরা আল্লাহর সন্তুষ্টি মনে করি তা কখন আল্লাহ সন্তুষ্টি হবে যখন আল্লাহ মর্জি মোতাবেক কি আমরা চলব আল্লাহ অসন্তুষ্টি যে কাজে যে চিন্তা যে কর্মে তার থেকে যদি আমরা বিরত থাকি তাহলে কি আল্লাহর রহমতের আমরা অধিকারী হব যে যতটা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন অতিবাহিত করব চিন্তা কর্মে আচরণে ততটাই আল্লাহর রহমতের আমরা কি অধিকারী হব এজন্য আল্লাহ তাআলা রমজানের যে উদ্দেশ্য আল্লাহ পাকের সমস্ত ইবাদতের উদ্দেশ্য আছে সমস্ত ইবাদতের উদ্দেশ্য কি আল্লাহর রহমত পাওয়া আল্লাহর নৈকট্য পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখানে কোরআন কারিমের মধ্যে যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদের রোজাকে ফরজ করেছে যে আল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যে মুমিনরা তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল আর কেন ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা বলছেন যে লাআল্লাকুম বিজয়ী তোমরা তাত্তাকুন মুত্তাকি হবে
তোমাদের ভিতরে রোজার মাধ্যমে কি খোদা নীতি আসবে, আল্লাহ ভয় তোমাদের অন্তরে আসবে। আর তাকওয়া, তাকওয়া ঐসব বস্তু যেসব বস্তু মানুষকে কি করে ক্ষতি করে, এইসব বস্তু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি তাকওয়া। তা আল্লাহর নাফরমানি করা সবচেয়ে মানুষকে কি বেশি এই কাজগুলো ক্ষতি করে। এজন্য রমজানের ফরজ করার উদ্দেশ্য আমাদের কি মুত্তাকি বানানো, তাকওয়া ওয়ালা বানানো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে গালে পাবে, প্রধান্য পাবে। আর আল্লাহর ভয় যখন আমাদের অন্তরে আসবে তখনই আমরা আল্লাহর হুকুম মানতে কি আগ্রহী হব, আল্লাহর নিষিদ্ধিত কাজ বিরত থাকতে আমরা কি সচেষ্ট হব। এজন্য এই যে রমজানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, যে যে কাজ করি সেই কাজের একটা উদ্দেশ্য আছে। আজকে জুমার নামাজ মসজিদে আসছি, বড় উদ্দেশ্য কি জুমার নামাজ পড়া। যদি নামাজ না পড়ে চলে যায় তাহলে উদ্দেশ্য হাসিল হল না। ব্যাংকে যাই, ব্যাংক থেকে টাকা তুলতে পারা, টাকা তুলতে পারলাম না বা জমা দিতে পারলাম না, উদ্দেশ্য হাসিল হল না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা আমাদের প্রতি শুধু না, বরং আদম আসলাম থেকে শুরু করে সমস্ত নবীদের প্রতি রোজাকে ফরজ করেছিলেন, বিশেষ করে আমাদের প্রতি যে রোজা করো উদ্দেশ্য একটা, আল্লাহ আল্লাহুম তাত্তাকুম, তোমরা যদি খোদা নীতি অর্জন করতে পারো, তোমরা যদি গুণাগুলো পরিত্যাগ করতে পারো, তোমরা যদি নেক আমল করতে পারো, এই একটা ট্রেনিং এই একটা অভ্যাসে পরিণত করার জন্য আল্লাহ এই রোজাকে আমাদের জন্য কি করেছে ফরজ করেছে। রমজানে আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো কি হয় আমাদের আত্মার উৎকর্ষ হয়, আমাদের আত্মা পরিশুদ্ধ লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহস্যময় সৃষ্টি কিন্তু মানুষ, মানুষের মধ্যে আল্লাহ যেন পাশবিকতা দিয়ে সৃষ্টি করেছে। যে গুণগুলো আমরা পশু পাশবিক গুণগুলো মনে করি, কাম ক্রোধ লোভ মোহ, এই যে পাশবিকতা দিয়ে কিন্তু মানুষকে সৃষ্টি করেছে। আবার ওই মানুষের মধ্যে আল্লাহ তাআলার যে গুণ সিফাত, এই সিফাতের গুণের উপর মানুষকে প্রতিবিম্ব, দুটো জিনিস কিন্তু সমান্তরালে আছে। একজন মানুষ যেমন একজন মানুষকে হত্যা করার মতো কি তার ইচ্ছা জাগ্রত হয়, শক্তি থাকে, আবার একজন মানুষ একজন মানুষকে সাহায্য করার দয়া, তার অর্থ সম্পদ অনেক সময় অন্যের উপকার করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে হয়, একই মানুষ কিন্তু। একজন মানুষ সম্পদ দেখলে সে অন্যের সম্পদ নতুন দুর্নীতি করে, চুরি করে, চাঁদাবাজি করে, আর একজন মানুষ হার মানিয়ে পরিশ্রম করে এই সম্পদের জাকাত দেয়, এই সম্পদ দান করে, এই সম্পদ মানুষকে সাহায্য করে, একই মানুষ। তো মানুষের মধ্যে আল্লাহ পাকের দুইটা জিনিস দিয়েছে, যেমনি ভাবে পাশবিকতা দিয়েছে তেমনি ভাবে আল্লাহর গুণ সেবা, এগুলো আল্লাহ তাআলা মানুষের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। এখন যখনই মানুষের এই পাশবিকতা প্রধান্য পায়, মানবিকতা যখন শৈথিল্য হয়, তখন কিন্তু মানুষের কি বিভ্রান্ত কিন্তু ঘটে। আর ক্লিয়ার করে বোঝার জন্য আমাদের বোঝা দরকার যে দুইটা জিনিসের সমন্বয় মানব সত্তা। মানুষের কি একটা দেহ আছে, শরীর আছে, আবার রূহ আছে, আত্মা আছে। তাই নতুন সাহেব এখানে মারা গেছেন, ওনার শরীর কিন্তু ঠিক আছে, যারা দেখছেন ওনার লাশ নেই, মতিন সাহেবের দাড়ি মোজ চেহারা হাত পা সব কিন্তু আছে, কিন্তু মতিন সাহেবের মধ্যে কি রুহ নাই, আত্মা নাই। এজন্য কিন্তু জানা যাবো হাসপাতাল দেখলে নিচে তাকে রাখছি আমরা বুঝি যে মাস্টার উঠেন নেই, তবু নাই জানা যাবো যে তার দিনের জন্য মাটির তলে শোয়া যেতে রুহ নাই। তাহলে আমার মধ্যেও কিন্তু ওই দুইটা জিনিস, একটা রুহ দেহের যে চাহিদা অসাধ্য পর্যন্ত
কাজী রমজান আমাদেরকে আত্মার উৎকর্ষ বাড়ায়, সারা দিন আমরা কি না খেয়ে থাকি, সারা রাত্র রাতের অনেকটা সময় আল্লাহর কাছে আমরা কি কিয়াম করি, তেলাওয়াত করি, সারা রাতের অনেক সময় আল্লাহর কাছে কি আমরা রুকু দেই, সিজদা করি, সারা রাতের অনেকটা সময় কি তেলাওয়াত আমরা শুনি, রমজান মাসে বেশি বেশি আমরা কি তেলাওয়াত করি, এই যে নামাজ, এই যে তেলাওয়াত, এই যে দোয়া, এই যে রুকু, এই যে সিজদা, রমজান মাসে আমরা দান সাদকা বেশি করি, রমজান মাসে অনেকে আমরা যাকাত দেই, রমজান মাসে আমরা সদকায় ফিতরা দেই, রমজান মাসে মানুষকে আমরা ইফতারি করাই, এই যে কাজগুলো কিন্তু মানুষের আত্মাকে কি করে উৎকর্ষ করে, আত্মাকে শক্তিশালী করে, মানুষের সম্পদের লোভ সম্পদের মায়া কান্না আছে, সেই সম্পদটা যখন আপনি একজন মানুষকে দিয়ে দেন, ইফতারের জন্য হোক আর যাকাত হিসাবে হোক সাহায্যের জন্য হোক, তখন কিন্তু আপনার অন্তরে কেবল শক্তি না হলে কিন্তু আপনি পারেন না। এজন্যই রমজান বা সিয়াম বা রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ কি করে তার তাকওয়া অর্জন করে, আত্মার শক্তি অর্জন করে, আত্মার উৎকর্ষ লাভ করে, আর আত্মার উৎকর্ষতা ছাড়া কোন মানুষের আমল আমার দ্বারে কবুল হওয়া কঠিন। হাদিসের মধ্যে আছে একজন মানুষ জিহাদ করেছে, শহীদ হয়েছে, কাল কিয়ামতের দেখা যাবে তার সে জাহান্নামী হয়ে যাইতেছে, ওই ব্যক্তি বলল ইয়া আল্লাহ নিষ্ঠাতে কেতা বলি লেনো তা হাদিসটা আছে অনেকেই করেছে, জানলা আমি তো জিহাদ কিন্তু শহীদ হয়েছি তোমার দিনের জন্য, আল্লাহ বলবেন না তুমি জিহাদ করছো তোমার মানুষের বীর বলবে, শহীদ হয়েছে তোমার বীর বলবে, তোমার খুব জশ খেতে হবে, এই জন্য তুমি আমার জন্য কিছু করো না, এই আমার জন্য মানে আল্লাহর জন্য এই যে আত্মার উৎকর্ষটা এই কথা না থাকার কারণে আল্লাহ বলবে যে ও পাগুলো উপরে দাও মাথাটা নিচে দিয়ে কেমনে হেসে জাহান নামে নিক্ষেপ করো, তো দেখেন শহীদ হওয়ার মতো একটা আমল নিয়েও ওই বান্দা কোথায় যাবে জাহান নামে হবে। এক ব্যক্তি বলবে ইয়া আল্লাহ আমি প্রচুর মানুষ তোমাকে মোতাবিক বানাইবে, তোমার সভাপতি বানাইবে, সম্মান করবে, এজন্য তুমি দান করছো, তুমি আমার জন্য কিছু করো না, তাকে ওইভাবে তাকে জাহান্নামে ফেলা, তাই ধরো কি দান করেও কিন্তু সে জাহান্নাম থেকে মুক্তি পাইল না, এই কারণে যে তার আত্মার উৎকর্ষতা নাই, তার কি আত্মার পরিশুদ্ধতা নাই, তার আত্মার শক্তিশালী নাই, তার এই জিহাদ, তার এই দান এগুলো হওয়া উচিত ছিল কি আল্লাহ, এজন্য কিন্তু হইল না। এরকম আরো হাদিসের মধ্যে দৃষ্টান্ত আছে, কাজী রমজান বা সিয়াম বা রোজা আমাদের আত্মাকে উৎকর্ষ সাধন করে, আমাদের আত্মাকে শক্তিশালী করে, আমাদের রুহকে শক্তিশালী করে, আর আত্মা রুহ যদি শক্তিশালী হয় তাহলেই আমরা কি গভীর কাছ থেকে বিরত থাকতে পারি, এবং যে নেক আমলগুলো করি সেই নেক আমলগুলো আল্লাহর জন্যই হয়, এখলাসের সাথে হয়, লিল্লিহা লিল্লিহাতের ভিত্তিতে হয়, এটা সলাতি আমি যদি আমার নফসের জন্য করি, আমার খায়েশাত পূরণের জন্য করি, আমি সুবিধা নিতেছি, এর মতো পরি করতেছি, মানুষ অনেক সম্মান আমাকে করতেছে, তাহলে এই খেদমত কোন কাম হবে না। কেউ যদি সামান্যতম খেদমত যদি আল্লাহর আসতে মাদ্রাসার জন্য করে, এই খেদমত তার জন্য কি নাসাতে উসিলা হয়ে যাবে। এজন্য আত্মার উৎকর্ষ সাধনের নাম কি তাকওয়া,
আত্মার উৎকর্ষ সাধনের নামে কি তাসকিয়া নফস, আত্মার উৎকর্ষ সাধনের নামে কিন্তু কি আত্মিক উৎকর্ষতা। কাজেই রমজান আমাদেরকে এই কাজে কি করে সহযোগিতা করে, সহযোগিতা করে নামে। যেমন সারাদিন আমরা কি রোজা রাখি না খেয়ে থাকি, সাথে সাথে সাধারণত যারা রমজান মাসে রোজা রাখে তারা পাঁচত নামাজও পড়ে, যারা রোজা রাখে তারা অনেকেই কি তারা ফিরে নামাজ পড়ে, তারা অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা অনেকেই দান সদকা সামর্থ্য অনুযায়ী করে, তারা অনেকেই আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, নিজের গুনাহ মাফ চায়, নিজের গুনাহ থেকে বাঁচতে চায়, উম্মতের জন্য তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। এর মাধ্যমে তার কি আত্মার কি শক্তিশালী হয়, আত্মার কি উৎকর্ষতা সাধন হয়। আমি বলতেছিলাম যে রোজার উদ্দেশ্য কি তাকওয়া অর্জন করা, তাকওয়াটা বহুভাবে বুঝাইতে চেষ্টা করেছি যে আত্মাকে শক্তিশালী করা। আল্লাহ তাআলা এভাবে আরো সহজভাবে আমরা বুঝতে পারি রোজা সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘরে খানা পিনার যথেষ্ট আয়োজন আছে। বিশাল গরমে রোদের গরম অনেক, এই সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা এটা মানুষ হিসেবে আমাদের জন্য কিন্তু খুব কষ্টের। মানবিক যে চাহিদা তার ব্যতিক্রম একটা বিষয়, তারপর কেন খাই না যে আল্লাহ নিষেধ করেছে খাইতে। কাজে আল্লাহ নিষেধ করেছে এজন্যই খাওয়া থেকে আমি কি আছি বিরত আছি, এজন্য আমি খাই না খানার সুযোগ থাকা সত্ত্বেও। ঠিক অনুরূপ ভাবে কিন্তু আল্লাহ নিষেধ করেছে যে মিথ্যা বলল না, কিন্তু মিথ্যা আমরা বলতেছি। আল্লাহ বলছে ফায়েশার সাথে লিপ্ত হইল না, ফায়েশার কথা বলল না, ফায়েশার কাজ করল না, সেটা কিন্তু আমরা করতেছি। আল্লাহ আল্লাহ বলতেছে পিতা মাতাকে কষ্ট দিও না, পিতা মাতাকে কষ্ট দিতেছি। আল্লাহ বলতেছে আত্মীয় স্বজনের হক আদায় করো, কিন্তু আমরা আত্মীয়তার হক আমরা আদায় করছি না। তাহলে যে মানুষটি সারাদিন না খেয়ে থাকলাম আল্লাহর হুকুমে আল্লাহর ভয়ে, সেই মানুষটি এর চেয়েও কত সাহস পিতা মাতার ভালো ব্যবহার করা, পিতা মাতার সাথে আত্মীয়তার হক আদায় করা, সত্য কথা হালাল উপার্জন করা, সেখানে কিন্তু আমরা আল্লাহর হুকুম মানছি না। কিন্তু আল্লাহ এই জন্যই রমজানের রোজা ফরজ করেছে যে এক মাস তুমি যেভাবে ভাবে আল্লাহ হুকুমকে প্রাধান্য দিয়া তুমি কি রোজা রাখছ, নিজে পানাহার থেকে বিরত থাকছ, যেগুলো তোমার জন্য রাখছ হালাল, সেগুলো দিনই শুধু তোমার জন্য হারাম করেছে আল্লাহ, সেই হারাম থেকে তুমি বিরত থাকছ। সারা জীবন তোমাকে এই হারাম থেকে কি বিরত থাকতে হবে, এই শিক্ষা কিন্তু দেওয়ার জন্যই এই রমজানের রোজা আমাদের প্রতি কিন্তু ফরজ করা হয়েছে। কোন কোন মনীষীরা ইসলাম স্কলাররা রোজার সংজ্ঞা দিয়েছে যে রোজা কাকে বলে। আমরা সাধারণত সংজ্ঞা বলি যে আল্লাহ সন্তুষ্টির জন্য সকাল সকাল সাতের থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সম্ভব থেকে বিরত থাকার নামই রোজা। কিন্তু কোন কোন স্কলাররা সৌমের একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হারাম ও মাকরুহ কাজ থেকে বিরত থেকে আল্লাহ যা হালাল করেছে এবং রমজানের জন্য হারাম করেছে ওই বস্তু থেকে বিরত থাকার নামই কি রোজা। আমি না খেয়ে থাকলাম, আমি ব্যবসায় চুরি করলাম, আমি রোজা রাখলাম, আমি রোজা রাখলাম, আমি মিথ্যা বললাম, আমি যতটা কলহ করলাম এর নাম রোজা নয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের আলোকে এই জন্য রমজানকে রোজাকে রোজাদারকে তিন ভাগে ভাগ করছে। এক শ্রেণীর রোজা আছে আম রোজাদার, এরা খানা পিনা থেকে বিরত থাকে, আর এক শ্রেণীদের আছে খাস রোজাদার যারা রোজার সাথে সাথে গুনাহ থেকেও বিরত থাকে, আর এক শ্রেণী আছে খাস খাস, তাদের অন্তরে আল্লাহ ছাড়া কিছুই থাকে না। কি খাইবে সে চিন্তা নাই,
কিদে ইফতারি করবে কিদে একটা সেহরি করবে এই চিন্তাটা অন্ত পড়ে না এমন চিন্তা করি যে বাজার করা দরকার সেহরি খেয়ে ইফতারি করতে হবে ছেলে মেয়ে আছে এটা চিন্তা এটা দোষের কিছু না নুন আবার এমন কিছু মামলা আছে তা আল্লাহর প্রতি এত নির্ভরশীল এই চিন্তাও তাদের সেহরি নেয় এটা খাস রোজা এটা সবার পক্ষে সম্ভব না কিন্তু খাস রোজা রোজা খানা পিনা পরিহারের সাথে গুনাহ থেকে বিরত থাকা গুনাহ থেকে বিরত থাকা রোজার আদব বা রোজার বৈশিষ্ট্যের ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য এক নম্বরে চোখ দিয়া ওইসব বস্তু দেখার থেকে বিরত থাকা যেগুলো দেখলে গুনাহ এটা চোখের হক কারণ মানুষ চোখ থেকে যখন একটা গুনাহ দেখে তখন সে গুনাহ করতে কি হয় উদ্বুদ্ধ হয় এটা তো চোখ থেকে দেখা যা হারাম তার থেকে বিরত থাকা জবান থেকে যা বলা হারাম তার থেকে বিরত থাকা মিথ্যা বলা গীবত বলা এই ধরনের ঝগড়া করা এর থেকে বিরত থাকা ঠিক অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে কাজগুলো করা হারাম তার থেকে বিরত থাকা এরপরে মনের মধ্যে একটা ভয় রাখা আল্লাহ এত কষ্ট করে এত বড় দিনে রোজা রাখছি এই রোজাটা কবুল করতেছি কিনা এই রোজাগুলো গুনাহ হয়ে গেল কিনা তোমার সন্তুষ্টি মোতাবেক আমি রাখতে পারলাম কিনা মানে আল্লাহ একটা ভয় অন্তরে থাকা আল্লাহ রহমতের আশা করা যে আল্লাহ তুমি দয়া করে আমার রোজাটা কবুল করো তুমি আমার রোজা সব আমার তুমি দান করো এগুলো রোজা কিন্তু আদব কাজী ভাইরা এই রমজান মাসের এক মাস এই আমলের মাস ট্রেনিংয়ের মাস তাকওয়া অর্জনের মাস আত্মাকে শক্তিশালী করার মাস আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমরা যেন সৃষ্টা যেন লাভ দান করি রমজান যে কারণে মর্যাদা অনেক কারণে আল্লাহ পাক সাধারণত কি বাধা করেন না সাধারণ কি বাধা থেকে আল্লাহ কি পরহেজ মুক্ত বান্দা কিছু সময় কিন্তু এই কাজ থেকে মুক্ত থাকে আল্লাহ সিফাতের কিছু সময় এই রমজানের মাধ্যমে কি অতিবাহিত আমরা করি অনেক আমল আমরা করি যে আমলগুলো মানুষ দেখে নামাজ করি মসজিদে আসে রুকু দিই সিজদা দিই কিন্তু আমি রোজাদার কি রোজাদার না এটা কিন্তু সাধারণত দেখার সুযোগ নাই আমি বাসায় খালি এখন মসজিদে আসলে কেউ বুঝবে না আমি রোজা রাখছি কি রাখছি না এটা একটা গোপন ইবাদত কিন্তু অনেকটা এজন্য রোজা রাখতে আলাদা আর একটা রোজার মর্যাদার অন্যতম একটা কারণ যে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছে কোরআনকে নাযিল করেছে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান এমন একটা মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে আর কোরআন কি উদ্দলি নাস যেটা মানুষকে হেদায়েত করে মানুষকে পথ নির্দেশ করে শুধু মুমিন না সমগ্র বিশ্ববাসীকে পথ নির্দেশ করে এই জন্য এই রমজান মাসের আলাদা গুরুত্ব আলাদা মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন নাযিল হয়েছে আর কোরআন যে রাতে নাযিল হয়েছে সেই রাতে কি বলা হয় লাইলাতুল কদর বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অবশ্যই আমি কোরআন যে নাযিল করেছি কবে লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কি লাইলাতুল কদরে খায়রুন মিন আলফি শাহর যে লাইলাতুল কদরটা হাজার রাতের চেয়েও কি মর্যাদা সম্পন্ন তাহলে এই রমজানে এই কদরের রাত আর কদর কেন এই কদরের রাতে কি আল্লাহ কোরআন নাযিল করেছে কাজী রমজান মাস এটা কোরআন নাযিলের মাস কাজী কোরআন নাযিলের মাস যখন আমাদের উচিত কি কোরআন তেলাওয়াত করা কোরআন শেখা কোরআন বোঝা কোরআন অনুযায়ী আমল করা কোরআনের অনেকগুলো হক প্রথম হক কি কোরআনের উপরে ঈমান যে কোরআন আল্লাহ কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে কোরআন আল্লাহর কালামকে বিশ্বাস না করে সে মুমিন হবে হবে না ইবাদতের অংশ যে কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে কি করা বিশ্বাস করা দ্বিতীয় হক কি কোরআন তেলাওয়াত করা এটা কিন্তু কোরআনের হক কারণ নামাজের ভিতরে তেলাওয়াত করা কি ফরজ আমরা ছোটবেলা থেকে বলি নামাজের আকার মধ্যে কেরাত করা কেরাত মানে কি তেলাওয়াত করা এবং কোরআন এমন একটা কিতাব বা এমন একটা
জায়গা সব রাসূলুল্লাহ বলেছেন আব্দুল্লাহ রাসূলের আদর সবাই আমরা জানি যে একটা অক্ষরে কি 10টা নেকি হবে 10টা গুণা পাপ হবে 10 গুণ মর্যাদা হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমরা একটা হাদিস আছে সেখানে রাসূলুল্লাহ বলেছেন যে কোরআন তেলাওয়াত করবে সাধারণ তেলাওয়াত নামাজ না বাইরে তাহলে আল্লাহ তার 10টা গুণা মাফ করবেন 10টা সওয়াব দেবেন এবং তার মর্যাদা 10 গুণ আল্লাহ বৃদ্ধি করবেন আর এই কোরআন যদি কেউ নামাজের মধ্যে পড়ে সে নামাজ যদি বসে বসে নামাজ হয় তো দাঁড়িয়ে পারে না তো বসে বসে পড়তে পড়ে তাহলে আল্লাহ তাকে একটা শব্দের অক্ষরের বিনিময় তাকে কি দেবে 50টি নেকি আল্লাহ তাআলা দান করবে 50টি গুনাহ তার মাফ করবে এবং তার মর্যাদা 50 গুণ আল্লাহ তাকে বৃদ্ধি করে দেবে আর কেউ যদি এই কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে পড়ে তাহলে এই তেলাওয়াত তাকে 100 নেকি দেবে একটা শব্দের বিনিময় 100 গুণা মাফ করবে এবং 100 গুণ মর্যাদা তার বৃদ্ধি করবে সুবহানাল্লাহ তাহলে কোরআনের তেলাওয়াতের কত গুরুত্ব আছে এরপর আল্লাহ রাসূলের হাদিসে বলছেন যে কোরআন খতম করে কেউ যদি দোয়া করে তার দোয়া কি করা হবে কবুল করা হবে একজন সাহাবী বলল যে রাসূলুল্লাহ যে গোটা কোরআন খতম করতে পারে না পড়তে পারে না সে কি করে কোরআন খতম হবে আল্লাহ রাসূল বলেন যে যতটুকু জানে অতটুকু শেষ করাই তার জন্য খতম দেখেন কত সহজ করে দিয়েছে কত সহজ করে দিয়েছে আপনি খালি শুনে একলা যা ভাতে পারেন বা একটা শুনে পারেন আপনার মুখস্থ শুনে গুলো আপনি পড়েন পরে যদি আপনি দোয়া করেন তাহলে কোরআন খতমের পরে যে দোয়া খতমের কথা আল্লাহ রাসূল বলছে আপনাকে সেই সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দেন কত অসাধ করে দিয়েছে দিনকে এই জন্য কোরআনের তেলাওয়াত একটা গুরুত্বপূর্ণ বিষয় সাথে কিছু অংশ কোরআনকে হেল্প করতে হবে মুখস্থ করতে হবে তার নামাজে দেখে কোরআন শরীফ পড়া যায় না মুখস্থ করতে হয় অন্তরে নামাজে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করলে নামাজ হয় সেই পরিমাণ নামাজে কিন্তু তেলাওয়াত করা আপনার জন্য কি আবশ্যক মুখস্থ করা আবশ্যক বেশি করলে তো আরো ভালো এরপরে কোরআন অর্থ বোঝা বুঝা এরপরে কোরআনের যে আহকাম এই আহকামগুলো কি গ্রহণ করা মানা আমরা অনেকে আহকাম বুঝি না তবু মানি না কিন্তু সলাত আমরা নামাজ পড়তেছি কোরআন নামাজ তো নামাজ পড়তেছি ওলামা ইকরামরা যারা কোরআন বুঝছেন তারা কোরআন থেকে মাসলাগুলা বের করে দিয়েছে হাদিসের ভিতরে সহজ করে দিয়েছে এরকম অনেক বিধান আমরা কি জানি না যে কোরআনের মধ্যে কিন্তু আমরা পালন কিন্তু করতেছি এই রোজা রাখার কথা এই নামাজ পড়ার কথা পিতা মাতার খিদমতের কথা তবু মুসলমান কোরআন বুঝতে চেষ্টা করা তাহলে কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে কোরআনের আহকাম মানতেও কি আমাদের জন্য কি আমরা উৎসাহিত হব এ বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব কিন্তু যেহেতু রমজান কোরআন মাসের মাস আমরা কোরআন তেলাওয়াত করব কোরআনের ছোট ছোট সূরা অনেক ফজিলত আমরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করব দেখেন আমরা নামাজে তারাহুর করি খতম তারাহুর ভিতরে কি তারাবির নামাজ এটা সুন্নতে মুআক্কাদা বিশ্বকাত এই বিশ্বকাতের তেলাওয়াত করা যায় কত বড় সব কোরআন তেলাওয়াত যে করে এবং তেলাওয়াত যে শুনে তার সমান সবে কিন্তু সে অধিকারী আল্লাহ কত অসাদ কথা করে দিয়েছে কত সহজ করে দিয়েছে অনেকে আপনারা 10 হাজার করে দৌড় দেয় শারীরিক উজুর থেকে ভিন্ন কথা অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইমামের সাথে তেলাওয়াত শুনে নামাজে এবং তেলাওয়াত শেষ করে আল্লাহ তাকে সারা রাত্র তেলাওয়াতের সব আল্লাহ তাকে দান করে সুবহানাল্লাহ কত আপনার কাছে দর্দি খালি দর্দি মানুষ বুঝে না এই মতিসে মরণ পরে সবর কি করবে যারা এই কবরে শুয়ে আছে তারা বুঝতেছে আমাদের কি করবে দুনিয়ার জন্য আমরা বুঝি টাকা পয়সা ক্ষমতা বাহাদুরিয়ের কি করবে এটা খুব বুঝি কিন্তু মরার পরে যখন বুঝেন আপনার ক্ষমতা দুই বছর পর্যন্ত নাই আপনার ছেলে সন্তান স্ত্রী পরিজন কোন মূল্য নাই আপনার বিদ্যাবন্তির কোন মূল্য নাই মূল্য কি আমল আমলের সময় কিন্তু কম 60 বছরে মারা যায় আপনার আর কবরে কত কাল থাকবো
সৃষ্টি নাই এজন্য ভাইরা আমল কিন্তু দরকার এই রমজান এটা আমলের সময় তেলাওয়াতের আমল নামাজের আমল এজন্য আমরা যদি খতম করতে না করতে পারি শুরু করতে পারি মসজিদে আসতে পারি না বাসায় করি দাঁড়িয়ে করতে পারি না বসে করি তো আমরা এই রমজান যেহেতু কি নফল ফরজের সমান সব এই সুযোগ আর পাওয়া যাবে না কেউ ছাড়বেন না যেটা হবে হোক সেটা আপনারা করবেন রমজানে যেহেতু ইবাদতের গুরুত্ব বেশি নিজের আমলকে একটা রুটিন করা দরকার কেয়ামত লাইলের কথা বলা আছে কেউ বলছে কেয়ামত লাইল তাহাজ্জুদ কেউ বলছে তাহাজ্জুদ তারাবিহ রাসূলুল্লাহ তারা সুবহান তাহাজ্জুদ সুবহান সমস্ত ফরজ নামাজের পরে সব নামাজের চেয়ে সর্বোত্তম নামাজ কি তাহাজ্জুদের নামাজ রমজানে আমরা যেহেতু সেহেদি খাইতে উঠি ইচ্ছা করলে সবাই তাহাজ্জুদের আমলটা রমজান মাসে করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে একটা ঘর তৈরি হবে সেই ঘরটা এত সুন্দর হবে যে বাইরে থেকে তার ভিতরে সুন্দরটা দেখা যায় আবার ভিতরে গেলে বাইরে সুন্দরটা দেখা যায় জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে তিন শ্রেণীর মানুষ ঢুকবে এক শ্রেণীর মানুষ কারা যারা মানুষকে বিহুমান করে আরেক শ্রেণীর মানুষ যারা যা মানুষকে সালাম দেয় আরেক শ্রেণীর মানুষ তারা যারা রাতের ওই অংশে নামাজ পড়ে যে অংশে অন্যরা ঘুমিয়ে থাকে অর্থাৎ তারা শুনতে নামাজ পড়ে কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা এই জন্য রমজানে যেহেতু আমরা উঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এটা আবদ্ধ করতেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস যে রাসূলুল্লাহ কখনো কিয়ামত কাল ছাড়তেন না যখন অসুস্থ হইয়া দাঁড়াইয়া পড়তে কষ্ট হইত বসে বসে পড়তে কাজে আমাদের উচিত এই আমলটা করা দশম সবচেয়ে তোমরা কি আমল করো তাহার মধ্যে নামাজ পড়ো কারণ নেককারদের তোমরা অন্তর্ভুক্ত হবা তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে তোমাদেরকে গুণা থেকে বিরত রাখতে শেষ সম্পর্কে নামাজ কি চাই আমরা কি চাই চাই না আমাদের গুণাগুলো মাফ হোক চাই না তোমার থেকে আমরা বিরত থাকি চাই না নেককারদের মধ্যে আমরা তালিকাভুক্ত হই অথচ সুযোগটা আমরা হারাইছি বহু মহিলা তাহাজ্জুদের নামাজের সবাই অবগত করুক সারা জীবনের জন্য তাহাজ্জুদের পরে দোয়া কবুল নয় প্রমাণিত প্রমাণিত দুনিয়ার এমন কোন নবী ওলি সাহাবী আসে নাই যারা শেষ করতে নামাজ না বসে তারা আমরা ঘুম কি খুব যথেষ্ট মনে করি দেরি করে ঘুমাই শেষ সাথে উঠতে পারি মানে ঘুমাও দেরি করি আর তো শেষ সাথে আপনি নামাজ পড়ে ঘুমান রসুল মুসে কেউ যদি তিনি তাহাজ্জুদের ন্যায় কি করে যে আমি শেষ সাথে নামাজ পড়ব কিন্তু সে উঠতে পারে না ঘুমের কারণে আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেন তাকে কত অসাধ কথা করে দিচ্ছে এজন্য ভাইরা এই রমজানে নামাজ এবং দোয়া এই দুটোকে আমাদের জিনা বানানো দরকার নামাজ রাসূল বলছে শেষ নামাজের কথা বলছেন আবির নামাজের কথা তার সাথে তৈর নামাজ আসরের নামাজের কথা এই যে মসজিদে প্রবেশ করি দখলুল মসজিদের কথা তাহিয়াতুল উযুর কথা আসর রাকাত চলে গেলে সুন্নতে জায়েজ আছে আসরের পর পর মসজিদে এসে কিন্তু আমরা করতে পারি ইশা রাকাত চলে গেলে সুন্নত আছে ইচ্ছা করলে কিন্তু আমরা করতে পারি শুধু ইচ্ছা আবার কিন্তু আমাদের এই জন্য এই রমজানে আমরা যেন এই আমলগুলো করি কোরআন তেলাওয়াত করি এবং বেশি বেশি আমরা নামাজ পড়ি জিকির করি তসবিহ তাহাজ্জুদ করি মুখ সব সময় আল্লাহর জিকির থাকে আল্লাহর নামে তসবিহ যেন আমাদের মধ্যে যেন সব সময় থাকে এই রমজানে যেন এই আমলটা আমাদের মধ্যে হয় আমরা প্রস্তুতি নিই যে রমজানের পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের করব রমজানে আমরা বিশ্বটা তারাবি করব রমজানে আমরা তাহাজ্জুদ করব রমজানে রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব রমজানে আমরা তাসাউফ করব আল্লাহর রাসূল রমজানে দুইটা আমল বেশি বেশি করতেন কি কোরআন তেলাওয়াত করতে বেশি বেশি আর দান করতে বেশি বেশি আল্লাহর রাসূল কাছে প্রত্যেকদিন জিব্রাইল রাতে আসতেন রাসূলের তেলাওয়াত করতেন আর জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল তেলাওয়াত করতেন আল্লাহর রাসূল সেটা
এটা আমল ছিল সাহাবায়ে কিরাম অনেকে রমজানে বেশি তেলাওয়াত অনেক আউলিয়া কিরামরা অন্য আমলপত্রে রমজানে তেলাওয়াত আল্লাহ সুবহান আল্লাহ রাসূল রমজানে কি বেশি বেশি দান সদকা করতে রাসূলের কাছে তোমরা দান করো দানে কি হবে তোমাদের গুনাহ মাফ হবে এবং বালা মুসিবত তোমাদের দূর হবে দান করে এক টাকা দান করো লাগবে তখন না আপনার সামর্থ্য আছে দুই টাকা দেওয়া পাঁচ টাকা দেওয়া দান করে রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল কি ইফতারি করা এটা একটা আমল রাসূল বলেছেন যে অন্যকে ইফতারি করবে যে কারো তার গুনাহ মাফ হবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং যাকে ইফতারি করাকে তার রোজা সমতুল্য সওয়াব ও ইফতার করার জন্য আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ এজন্য ইফতার করার আমার সব গুনাহ কাটবে না ছিল সিয়াজ জামান পারে কেজুর দিয়ে পারে পানি দিয়ে পারে অর্থ দিয়ে পারে আমাদের অনেক আত্মীয় স্বজন আপনজন আছে বিকাশ করে কিছু টাকা পাঠিয়ে দিতে পারে যে জামান ইফতারি করবে অনেক আমাদের আপনজন আত্মীয় স্বজন আছে তাদের কাছে বলতে পারে যে আপনি ইফতারি করেন এটা আমল কিন্তু আমরা করতে পারি আমরা সেহরি খাই এটা আমলের ন্যায় যে আমরা খাবো যে বরকত আছে এটা সুন্নাহ এভাবে ন্যায়গুলো করা দরকার রমজানের শেষ অংশে আমরা ইতিকাফ করব যার যেখানে সুযোগ সরকারের বিধি নিষেধ আছে তা করো দেখেন রাসূলুল্লাহ বলেছেন 10 দিন যে ইতিকাফ করবে তাকে দুটো হজ দুটো উমরা আল্লাহ তাআলা দান বা সব দান করবে আবার একটা হাদিসে বলছে কেউ যদি এক দিনও ইতিকাফ করে আল্লাহ তাআলা বলেন তার থেকে জাহান্নামকে থেকে তাকে তিন খন্ড দূরে রাখবে তিন খন্ড মানে এক খন্ড মানে এক দিগন্ত থেকে আরো দিগন্ত চিন্তা করতে পারেন অর্থাৎ সে জাহান্নামে দাঁড়াবে কোথায় কোথায় পূর্ব প্রান্ত কোথায় পশ্চিম প্রান্ত আমাদের কেউ জানা নাই এত দূরে সরে যাবে জাহান্নাম এখানে কিন্তু কেউ যদি নফল হিসাবে একদিনের ইতিকাফ করে তার জন্য আল্লাহ তাআলা সবার কথা কিন্তু রাসূলুল্লাহ কিন্তু বলেছেন না এজন্য আমরা প্রস্তুতি নিয়ে ইতিকাফ করার কথা এরপরে রমজানে আমরা কি সদকার ফিত্রা আমরা দিই সদকার ফিত্রা দেওয়ার প্রস্তুতি নিই সদকার ফিত্রা এটা কি রোজার কাফফারা এটা দানের সওয়াব হবে এখন এটা বাজেট তৈরি করি যে রমজানে কি কি আমল করব রমজানে কোরআন খতম করব এটা বুখারী বুখারী করি আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রতি রমজানে 119 শত খতম কোরআন তেলাওয়াত করতে চিন্তা করা যায় এরকম বহু মানুষের আছে দৈনিক দুই খতম কোরআন শরীফ পড়ছে এরকম মানুষ কিন্তু আছে আজকে লকডাউন করোনা বাইরে যেতে পারে বসে বসে কোরআন তেলাওয়াত বাসায় যাবে কোরআন তেলাওয়াত তারা বসে বসে মোবাইল দেখতে আছে বসে বসে গল্প করতে আছে তেলাওয়াত করি না আমরা কাজে এইভাবে রমজান তো আমরা রুটিন করি রমজান নামাজ পড়তে তো জামাতে করব তারাবি করব তেলাওয়াত করব তাহাজ্জুদ করব আপনি বুঝছেন
আর পুষ্পক না সুন্দর ব্যবসা করেন নিয়ে করেন না মানুষকে কষ্ট দেন নিয়ে করেন না মানুষকে কষ্ট দেব না অন্যের সম্পদ নানা কৌশলে ব্যবসা প্রতারণা চাঁদাবাজি ক্ষমতার প্রভাব দলবাজি ইত্যাদি আমি দিতে চেষ্টা করি বিরত হন অবস্থা খারাপ গত রমজানে আমাদের পরিচিত জন করোনা আক্রান্ত হয়েছিলেন খুব কম এবার কিন্তু প্রত্যেকে নিজে নিজে খোঁজ পান আপনার পরিচিত অনেক মানুষ কিন্তু করোনায় আক্রান্ত কেউ মারা গেছে কেউ করোনা এখনো কষ্ট পাইতেছে কেউ সুস্থ হয়েছে গত রমজানে কিন্তু এইরকম ছিল না মৃত্যুর সংখ্যা আক্রান্ত সংখ্যা কিন্তু বেশি সবাই বলছে যে শীতটা এলে কি করোনা বাড়বে কিন্তু শীতে কিছু হয় না এখন গরম বাড়ছে করোনাও বাড়ছে সারা পৃথিবী জুড়ে অর্থাৎ মানুষের চিন্তার বাইরে কিন্তু এটা আমরা যত বড় কথা বলি আমাদের বিশ্ব আমাদের সরকার যত কথা বলি যে মোকাবেলা করবো করবো সেভাবে করবো সম্ভব না যদি আল্লাহ সাহায্য না করে প্রথমত আমাদের ইমান মজবুত করা লাগবে যে এই করোনা এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটা পুনর্জন্মে যদি আসে আল্লাহর কাছে মাপ চাই পুনর থেকে বিরত হয় পরীক্ষার জন্য হলেও আমার কাছে সাহায্য চাই যে আল্লাহ তোমার পরীক্ষায় পাস করার মতো ক্ষমতা আমরা রাখি না রাখি রাখি না কাজে আমাদের দরকার আমার কাছে কান্নাকাটি করা এইটা আমাদের প্রধান কর্তব্য একদম আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আর প্রত্যেক মানুষের চিন্তা করে কান্না দরকার আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ এই করোনা তোমার শক্তি দয়া রহমত ছাড়া আমাদেরকে বাঁচার কোনো সুযোগ নাই বাংলাদেশ তো দূরের কথা দিল্লি কখনো তো রাস্তা তো দরশাই হয়ে যাই আছে যাতে প্রত্যেকের উচিত আমার কাছে সাহায্য চাওয়া গুনাহ থেকে তওবা করা গুনাহ থেকে মাফ চাওয়া আমার শক্তি আমার ক্ষমতা আমার অস্ত্রে কোন মানুষ যদি গুনায় লিপ্ত হয় তাকে তার থেকে বিরত রাখার চেষ্টা করা আমি ক্ষমতা আমার শক্তি আমার ক্ষমতায় আমার শক্তিতে আমি গুনাহ হচ্ছে আমি বাধা দিলাম না বিরত রাখার চেষ্টা করলাম না এজন্য আমিও দায়ী এজন্য করোনা থেকে বাঁচার একটা উপায় প্রথম উপায় আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহর সাহায্য ছাড়া এই করোনা থেকে বাঁচার কিন্তু মানুষের কোনো উপায় নেই এজন্য আমরা প্রত্যেকে বিশ্ববাসী সকলকে সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে বুঝতে ইমানে বুঝতে গুনাহ থেকে তওবা সাথে সাথে করোনা প্রতিশোধকের ব্যবস্থাগুলো মাস্ক পরা টিকা গ্রহণ করা করোনা হইলে সাথে সাথে চিকিৎসা করা এগুলো কিন্তু করতে হবে আমরা ভালো ডাক্তারের ঔষধ খাই সব ঔষধ থেকে রোগী ভালো হয় না করোনা রিয়াকশন হয় করোনা ভালো হয় করোনা ভালো হয় না কিন্তু এটা অসুখ এটা সুন্নাহ পদ্ধতি যে ওকে ভাত খাইতে হইবে ঔষধ খাইতে হইবে বাঁচাইতে আল্লাহ সুস্থ করতে আল্লাহ তাআলা এই জন্য আমাদের উচিত সবসময় মাস্ক পরা এটা একটা সহজ আমাদের অভ্যাস হওয়া দরকার যেহেতু কি মুখ না দিয়ে কিন্তু করোনা প্রবেশ করে সহজ এই জন্য সবসময় সবাই মাস্ক পরা দরকার যখনই আমরা বাহিরে থাকি আমাদের হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার যত সময় হাত মুখে চোখে না দেওয়া দরকার একজন মুসলমান আল্লাহ রহমতে আর এই যে শরিয়াতের চলার কারণে এই জন্য আমাদের কি মাস্ক পরতে হবে হাত ধুইতে হবে সামাজিক দূরত্ব যথাসম্ভব বিরত রাখতে হবে অনর্থক জন্য আমরা এক ধরনের কাজ নেই সেখানে যে একটু গ্রুপিং একে মসজিদে পড়ে যাই দরজা বলা পাঁচশো জন
রবতুন এখানে আসছো আল্লাহ মানে আল্লাহর ডাকো কিন্তু তুমি কোন ইন্ডিয়ার মধ্যে কাঁদো আল্লাহর কাছে দরুদ শরীফ পড়ো সূরা ইখলাস তওবা ইস্তিগফার করো তাহলে এটা গলবে কি তো মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছে কাজ নাই সেখানে আমার যাওয়া এর থেকে দূরে থাকা দরকার আর স্বাস্থ্যটা বড় লক্ষ্য রাখা দরকার কোন সময় ঠান্ডা না লাগে আল্লাহ তাহলে হয়ে যাইবে যত আমরা সুরক্ষিত থাকি তারপর হইতে পারে চেষ্টা তো করতে হবে ঠান্ডা না লাগে এটা লক্ষ্য রাখতে হবে গরম পানি ব্যবহার করা দরকার গরম পানি খাওয়া দরকার বাসায় গরম পানি দিয়ে গোসল করা দরকার এই ঘামে আমাদের এখানে গরমে ঘামে যায় ঠান্ডা লাগে একটু গরম পানি খাইলে কিন্তু ঠান্ডাটা দূর হয় ঠান্ডা লাগলে সাথে সাথে চিকিৎসা করা লাগে কেন যে বিশ্বের ডাক্তার বলছে যে আমাদের দেশে মৃত্যু হয় এই কারণে বেশি ডাক্তার আমাদের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা তো অ্যাভেলেবল না ভালো অর্থ কোনো ডাক্তারে যায় না যতক্ষণ ডাক্তাররা বলে যে বাসায় চিকিৎসা করা বাসায় রাখতে রাখতে তো লাগছে এফেক্ট করে এরপরে আমাদের সময় আসে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ হয় না এটা দুর্ভাগ্য আমাদের জন্য এই জন্য ব্যাপারে সতর্ক হওয়া দরকার স্বাস্থ্য ব্যাপারে জ্বর ঠান্ডা কাশি আজকে রমজানে আমাদের খাওয়া দাওয়া সতর্ক থাকা দরকার পেট খারাপ না জ্বর না সেসব বিষয়ে সতর্ক থাকা প্রচন্ড গরম পড়তেছে দেখছেন আপনার গজবে কিভাবে এই দিনের মধ্যে ধান দেখছে মুড়ি গেছে বা গরম বাতাস সুবহানাল্লাহ আল্লাহ কি না পারে এই জন্য সাবধানে থাকা দরকার আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার আমি নিজে এসে ক্ষতিগ্রস্ত হই অন্যরা ক্ষতিগ্রস্ত না হয় আর আল্লাহর কাছে বারবার দোয়া করা দরকার যেতে করোনা থেকে যেন আল্লাহ বিশ্ববাসীকে আমাদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করেন মুয়াজ্জাজ হাজির আপনারা শুনেছেন যে আমাদের ভাই জনাব আব্দুল মজিদ সাহেব ইন্তেকাল করেছেন আজকে রাত্রে 11টার পরে ওনার কবির এখানে নিয়ে আসা হচ্ছে এই এলাকার এই সমাজের সাথে ওনার সম্পর্ক খুব নিবিড় ছিল তারপরে যেন মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ওনার অংশগ্রহণ ছিল ওনার সামর্থ্য অনুযায়ী বহু কাজে মাদ্রাসা করে দিয়েছিলেন সব কাজে এক সময় কেশিয়ার ছেলে মাদ্রাসা তার ছেলে এখানে যখন ছাত্র ছিল তখন গভর্নমেন্টের বিষয়ে সন্তুষ্ট ছিল সব সময় আপনারা দেখছেন যে কোরবানের সময় মতিন সাহেব সব চামড়া কালেকশন করতে চামড়া বিষয় খোলা রাখত মাহফিলে কালেকশন করত বহু খেদমত এই মাদ্রাসা উনি করেছিল আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের খেদমতকে কবুল করুন